রাজনীতির ময়দানে আত্মপ্রকাশ করল গণতন্ত্র মঞ্চ নামে নতুন জোট। সাত দলের নতুন জোটে রয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল, নাগরিক ঐক্য, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, ভাষানী অনুসারী পরিষদ এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন। দেশের জনগণকে এই লড়াইয়ে শামিল হওয়ার, গেল কয়েক বছর ধরে সরকারের নানা নীতি কর্মকাণ্ডের বিরোধিতা করে আসছিলেন যুগপৎভাবে, এবারে এলেন এক রাজনৈতিক জোটের ছায়াতলে। সংবিধানের ক্ষমতা কাঠামো রয়ে গেছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ছিলেন গণতন্ত্র মঞ্চে থাকা দলগুলোর শীর্ষ নেতারা। শরিক দল নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না জোটের রাজনৈতিক ঘোষণা পাঠ করেন। নেতারা বলেন, আরো বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়তে অন্য বিরোধী দলগুলোর সাথেও আলোচনা করবেন তারা। আমরা দেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পাশে দাঁড়িয়ে রাজনৈতিক দল, শ্রেণী পেশার সংগঠন ও সামাজিক শক্তি সমূহের বৃহত্তর ঐক্য গড়ে তোলাকে জরুরি কর্তব্য হিসেবে বিবেচনা করি। আমরা মনে করি বৃহত্তর এই ঐক্যের ভিত্তিতে গণআন্দোলন গণসংগ্রামের মধ্যে দিয়ে বিদ্যমান ফ্যাসিবাদী দুঃশাসনকে বিদায় দিতে না পারলে মানুষের ভোটের অধিকার, অন্তর্বর্তীকালীন সরকার, অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন সহ গণতান্ত্রিক ব্যবস্থার কিছুই অর্জন করা যাবে না। আগামীকালকে থেকেই আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আমরা কথা বলবো, আলোচনা করব এবং মানুষ যে দেখতে চায় কেন বিরোধী দল রাজপথে একসঙ্গে দাঁড়াচ্ছে না, মানুষের চাওয়াটা কি অন্যায়। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কোনো প্রশ্ন না নিলেও জোট নেতারা বলেন, শুধু ক্ষমতাসীন আওয়ামী লীগের পতন ঘটানোই গণতন্ত্র মঞ্চের লক্ষ্য নয়। জোট মনে করে, ক্ষমতায় এসে কেউ যেন স্বৈরতন্ত্রী না হতে পারে, এজন্য দরকার সাংবিধানিক ও শাসনতান্ত্রিক সংস্কার। এই আন্দোলনেও সক্রিয় থাকবে গণতন্ত্র মঞ্চ। বাংলাদেশের মানুষের এক সময় ভোটাধিকার থাকবে, আর এক সরকার চাইলেই তার ক্ষমতা থেকে ক্ষমতায় এসে ভোটাধিকার নিয়ে যেতে পারবে, এই রকম কোনো সরকার আমরা আর চাই না এবং বাংলাদেশে এই সাংবিধানিক রূপান্তর আমরা করতে চাই। ষড়যন্ত্র কাকে বলে? গোপনে যেটা করো, আমরা তো ওপেন বলতেছি, লক্ষ লক্ষ সামনে, কুড়ি কুড়ি লোকের সামনে, এটা ষড়যন্ত্র হলো কিভাবে? তোমাদেরকে চলে যেতে হবে। আমরা শুধু চাই না যে ভোটের অধিকার, আমরা চাই একটা গণতান্ত্রিক দেশে থাকার যে সব বাকি সব কিছু যেটা পাওয়া যায়, যে মুক্ত মনে কথা বলা যায়, ফ্রিলি কথা বলা যায় এবং কাউকে ভয় করতে হয় না। জ্বালানির মূল্য বৃদ্ধি সহ সরকারের নানা কর্তৃত্ববাদী আচরণের প্রতিবাদে আগামী বৃহস্পতিবার রাজধানীতে প্রথম কর্মসূচি পালন করবে নতুন এই জোট। নির্বাচনের আগে অবশ্যই এই সরকারকে পদত্যাগ করতে হবে। সরোয়ার সুমন, চ্যানেল 24, ঢাকা। নাকি আজকে শ্রীলঙ্কার সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।